ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি নতুন লিমিটেড কোম্পানি কইরা আমি বাড়ি কেনার, অলরেডি একটা বাড়ি আমার আন্ডার অফারে আছে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি যদি বাড়িটা কিনি আন্ডার দ্য লিমিটেড কোম্পানি, কিনার কি সাথে সাথেই আমি কি রিমর্গেজ করতে পারবো? আমি ক্যাশ কিনতেছি বাড়িটা, তো কিনার কি মানে যখনই আমি চাবি পাবো এর কি মাস দুই মাস পর কি আমি রিমর্গেজ করতে পারবো, নাকি সার্টেন কোনো টাইম লিমিট আছে যে রিমর্গেজ করতে হলে একটা মিনিমাম টাইম লাগবে, এই ধরনের কোনো কিছু আছে? দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম নাসিক ভাই, আসসালামু আলাইকুম মোস্তাফিজ ভাই। আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি নতুন লিমিটেড কোম্পানি মানে মানে ইয়ে করছি আর কি, কইরা আমি এই বাড়ি কেনার, অলরেডি একটা বাড়ি আমার আন্ডার অফারে আছে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি এই লিমিটেড কোম্পানি ফার্স্ট, এর আগে আমার মানে ইয়ে বাড়ি আছে মানে বাই টু লেটে আর কি একটা আছে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি যদি বাড়িটা কিনি আন্ডার দ্য লিমিটেড কোম্পানি, কিনার কি সাথে সাথেই আমি কি রিমর্গেজ করতে পারবো? আমি ক্যাশ কিনতেছি বাড়িটা, তো কিনার কি মানে যখনই আমি চাবি পাবো এর কি মাস দুই মাস পর কি আমি রিমর্গেজ করতে পারবো, নাকি সার্টেন কোনো টাইম লিমিট আছে যে রিমর্গেজ করতে হলে একটা মিনিমাম টাইম লাগবে, এই ধরনের কোনো কিছু আছে? আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কোশ্চেনটার সাথে একটা সম্পর্ক কোশ্চেন করতে হইতেছে। আপনি যেহেতু রিমর্গেজ করার আপনার ইন্টেনশন আছে, তাহলে আপনি এখন কোনো মর্গেজ নিয়ে কিনতেছেন? আপনার পুরো টাকা নাকি কসে কিনতেছেন? না, যদি আমি ক্যাশ কিনি আমি এখানে একটু অনেক বড় অঙ্কের ডিসকাউন্ট পাই, ডিসকাউন্ট পাবেন, বুঝতে পারছি। আচ্ছা, বায়ারদের প্রায়োরিটি থাকে বেশি, প্লাস মনে করেন 10-15% এনি হাউ মার্কেট প্রাইস থেকে কম আসে যেটা আর কি। ইয়েস, অ্যাবসলিউটলি, ইয়েস, অ্যাবসলিউটলি, ইয়েস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আপনার কোশ্চেন উত্তর বলতে পারি, এখানে যদি আপনি রিমোভেজ করতে চান, স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে 6 মাস আপনার ওনারশিপ থাকতে হবে প্রপার্টিতে। এটা হলে আপনার অলমোস্ট সব ল্যান্ডারই আপনার এটা অ্যাকসেপ্ট করবে কিনার দিন থেকে 6 মাস পরে। আর আপনার 6 মাসের আগে যদি আপনি রিমোকেজ করতে চান, সেক্ষেত্রে আপনার সিলেক্টেড বা নির্দিষ্ট কিছু ল্যান্ডার আছে যারা শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে। সেক্ষেত্রে আপনার আমার আপনার ডেফিনেটলি মর্গেজ অ্যাডভাইজার লাগবে এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য। তারা আপনাকে এটা হেল্প করতে পারবে যে যে কোন কোন ল্যান্ডার আছে আপনার, আমরা এটাকে বলি ব্যাক টু ব্যাক রিমোর্গেজ, অর্থাৎ আপনি কিনার পর পরে আপনি রিমোর্গেজ করতেছেন উইদিন 6 মান্থের মধ্যে হলে এটাকে আমরা টার্মটা ইউজ করি ব্যাক টু ব্যাক রিমোর্গেজ। তো সেক্ষেত্রে আপনার সব ব্যাংক এটা অ্যালাউ করে না, শুধুমাত্র কি যেসব ব্যাংক অ্যালাউ করে তাদের কাছে আপনি যেতে পারবেন। আরেকটা হলো আপনার এক্ষেত্রে যেই কি নর্মাল থেকে কি বেশি চার্জ করে নাকি ইন্টারেস্ট রেট মানে মানে ভেরি সিমিলারই থাকে? নট নেসেসারি বেশি চার্জ করেন না আপনার, আমি এটা বলবো না যে বেশি চার্জ করে, এটা হলো আপনার ল্যান্ডার ভ্যালি করে, ঠিক আছে। আর আরেকটা হলো যে আপনি 6 মাসের মধ্যে যদি করেন, সেক্ষেত্রে আপনি যে দামে কিনছেন পারচেজ প্রাইস এইটার চেয়ে আপনি বেশি ওরা ভ্যালুয়েশনে ধরবে না। সো যদি আপনার প্রপার্টির দাম হয় কথার কথা 100,000 পাউন্ড, কিন্তু আপনি কিনছেন 85,000 পাউন্ড দিয়ে, যে 15% কমে আপনি কিনতে পারছেন ক্যাশ বায়ার হিসেবে, যদি আপনি রিমোভ করতে চান ওরা কিন্তু আপনার 85,000ই ধরবে প্রপার্টির দাম, রিগার্ডলেস মার্কেট ভ্যালু আপনার 100,000। তো 85,000 ধরে ওইটার উপর আপনার হয়তো বা ম্যাক্সিমাম 75% আপনাকে দিতে পারে। তো আপনি টাকা তুলতে পারবেন বাট নট ফুল মার্কেট ভ্যালু ধরে, ঠিক আছে, আপনার পারচেজ প্রাইস ধরে করতে পারবেন। আর যদি এরকম হয় যে আপনি পারচেজ করার পরে আপনি এখানে কাজ করছেন, সে আপনি 85,000 পাউন্ড দিয়ে কিনছেন, এখানে আপনি 10,000 পাউন্ড স্পেন্ড করছেন বাড়ি রিনোভেশন এবং আদার কাজে, অ্যাজ লং অ্যাজ আপনার কাছে ডকুমেন্টস আছে, রিসিট এবং ব্যাংক স্টেটমেন্ট সাপোর্ট দিতেছে, আপনি 10,000 পাউন্ড স্পেন্ড করছেন, সেক্ষেত্রে তারা এই প্রপার্টির দাম 95,000 পাউন্ড ধরবে। 95,000 পাউন্ড ধরে তখন আপনার মার্কেট ভ্যালু হোয়াট এভার 75% ম্যাক্সিমাম তারা দিবে। তো আপনার অপশন আছে, আপনি আগে যেতে মানে আগাতে পারেন এই ওয়েতে যে এইভাবে প্ল্যান করতেছেন। আপনার এক্ষেত্রে আমি বলবো যে নতুন যখন আপনি রিমোকেশ করতে যাবেন ল্যান্ডার, তখন আপনার সোর্স অফ ফান্ড নিয়ে কোয়েশ্চেন করবে, কেন কোত্থেকে আপনি এত মানে এই ফান্ডগুলো মোস্ট লাইকলি তারা এবল গো ফর 3 মান্থস ও 6 মান্থস, আপনি কেন কম দামে কিনছেন, কেন আপনার বা সোর্সটা কীভাবে করছেন প্রপার্টি, এই ধরনের বিভিন্ন জিনিসগুলো তারা জানতে চেষ্টা করবে, যেখানে আপনি মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করছেন কিনা। আগে এটা হতো অনেক, মার্কেট ম্যানিপুলেট করতে ইন্টারন্যাশনালি বায়াররা সেলাররা, এই জিনিসটা অবশ্যই এখন আর খুব একটা হয় না, খুব রেয়ার এই জিনিসটা,
বাট ল্যান্ডারে স্টিল কিন্তু সেই টেন্ডেন্সি রয়ে গেছে যে আপনার কোনোভাবে আপনার মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করতেছেন কিনা বা করছেন কিনা বায়ার সেলার মিলে, বাট ইট ইজ পসিবল ইন এক কথা যদি বলেন যে আপনি করতে পারবেন। দর্শক আপনাকে আবারও আগে আগের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, দর্শক একটু দেখেন মার্টিন লুইস কি বলে, আর চলেন আমরা দেখে নিই। মার্টিন লুইস সাবসেল বা ব্যাক টু ব্যাক ট্রানজাকশন সিক্স মান্থস রুলটাও বলে দিয়েছে, আপনারা চাইলে এই জিনিসটা দেখে নিতে পারেন যে কিভাবে করে ব্যাক টু ব্যাক হচ্ছে, এবং এই প্রশ্নের উত্তর দিয়ে ওনার যে ব্লগ সেকশনে এটা যেতে পারেন। আর আমি একটা জিনিস দেখলাম, এটা যেহেতু এই একটা ছাড়া খুব বেশি এরকম বিখ্যাত কেউ নাই, আপনি যদি চলে যান সার্চে পড়তে চাই, কিন্তু আপনি দেখতেছেন এই যে এগুলো সবগুলো হচ্ছে কমার্শিয়াল ব্যাক টু ব্যাক মডেলের সিক্স মান্থস রুল থেকে শুরু করেন, সব জায়গায় কিন্তু তথ্য পাচ্ছেন। সুতরাং বর্তমানে প্রযুক্তির উন্নয়নের যুগে আমি বলবো যে মুস্তাফিজ ভাই যেরকম একটা লেখা দিচ্ছে, আপনারা কিন্তু এই প্রযুক্তির ইন্টারনেট সার্চটা দিয়ে বেসিক তথ্যটা জানতে পারেন, এখানে ফোন করেও জানতে পারেন, প্লাস হচ্ছে আপনি মর্টগেজ অ্যাডভাইজারের কাছে যে রেগুলেটেড একটা অ্যাডভাইস নিতে পারেন। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Benico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Benico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.